নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখব যে স্ট্রেঞ্জার কোম্পানির যে PVT501 নতুন অ্যাম্পলিফায়ার রয়েছে, সেই অ্যাম্পলিফায়ারটির সঙ্গে XT50 যে ইউনিট রয়েছে, কটি চালাবেন, কীভাবে কানেকশন করবেন এবং কত দূর অবধি কানেকশন করবেন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। এবং ভিডিও সব শেষে বিশ্বকর্মা পুজোর কিছু কাজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই PVT501 দিয়ে চং বাজানো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ। একদম নতুন মডেলের যে স্ট্রেঞ্জার PVT501, সেই অ্যাম্পলিফায়ারটি নিয়েছি। তার কারণ দেখবেন, এখন নতুন অ্যাম্পলিফায়ারে ওভারলোড ইন্ডিকেটার নেই, শুধু দুটো ইন্ডিকেটার দেয়, পাওয়ার ইন্ডিকেটার এবং টেম্পারেচার ইন্ডিকেটার। বন্ধুরা, আমি অ্যাম্পলিফায়ারে কানেকশন দেখাচ্ছি। দেখছেন এখানে আমি কমন এবং 100 ভোল্ট থেকে কানেকশন নিয়েছি। কমনে আমি গ্রিন ওয়্যার কানেক্ট করেছি এবং 100 ভোল্টে আমি রেড ওয়্যার কানেক্ট করেছি। এরপর আমি আপনাদের সামনে কানেকশন দেখাচ্ছি। এইভাবে আমরা তার গিয়েছি। বন্ধুরা, এক কয়েল তার আসার পর আমি এখানে দুটি ইউনিট কানেকশন করেছি। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন দুটি ইউনিটকে আমি 40 ওয়াটে সিলেক্ট করে রেখেছি। এখানে ফের আমি এক কয়েল এরকম লাল সবুজ কালারের তার নিয়ে আমি আবার একটি ইউনিট কানেকশন করেছি। দেখুন এই এক কয়েল তার এবং এইটিকেও 40 ওয়াটে সিলেক্ট করে রেখেছি। বন্ধুরা, এখান থেকে ফের কানেকশন নিয়ে দেখছেন আমার রেড হলুদের মাধ্যমে আসছে এবং ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে আমার কমন আসছে, এখানে সবুজের কমন। বন্ধুরা, ঠিক এখানে একইভাবে কানেকশন করেছি। দেখুন ব্ল্যাক সবুজে কমন এবং রেড ইয়েলোতে 100 ভোল্ট। বন্ধুরা, ফের আবার একটি ইউনিট আমি কানেকশন করে রেখেছি, এটিকেও 40 ওয়াটে সিলেক্ট করে রেখেছি। ফের এখান থেকে তার যাচ্ছে, এখানে দেখছেন এক কয়েলের বেশি তার রয়েছে এটি। দেখুন এখানে 40 ওয়াট ট্যাপিং করে রেখেছি, এখানেও ঠিক একইভাবে প্লাস মাইনাস কানেকশন করেছি, অর্থাৎ কমন এবং 100 ভোল্ট কানেকশন করেছি। বন্ধুরা, ফের এক কয়েল তার এখানে আবার দিয়ে আবার একটি ইউনিটকে কানেকশন করেছি। দেখুন এটিকেও 40 ওয়াটে ট্যাপিং করে রেখেছি। বন্ধুরা, ইয়েলোতে আমার 100 ভোল্ট এবং ব্ল্যাকে আমার কমন আসছে। ফের এখান থেকে আবার এক কয়েল তার নিয়ে গেছি আমি, দেখছেন এক কয়েল তার রেখেছি এবং শেষ মুহূর্তে আমি দুটি ইউনিট রেখেছি। এখানে আমার ব্ল্যাকে কমন এবং ইয়েলোর মাধ্যমে 100 ভোল্ট এসে রেডে কানেক্ট হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু শেষ যে দুটি ইউনিট রয়েছে এগুলিকে কিন্তু আমি 50 ওয়াটে ট্যাপিং করেছি। দেখছেন 50 ওয়াটে ট্যাপিং করা আছে। বন্ধুরা, এইভাবে কানেকশন করেছি, প্রায় 6 কয়েল তারের উপর রেখেছি। দেখছেন বন্ধুরা, আমি মোবাইল ফোনের মাধ্যমে অডিও প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি যে কেমন ধরনের প্রেসার হচ্ছে এবং প্রত্যেকটি ইউনিট কেমন বাজছে। আমি মোবাইল ফোন থেকে অডিও দিচ্ছি এবং যত পারবো কম সাউন্ডে শোনানোর চেষ্টা করব, তাহলে শেষ ইউনিট পর্যন্ত বুঝতে পারবেন যে কেমন প্রেসার হচ্ছে। এবং ইকুয়ালাইজেশন আমি দেখিয়ে দিচ্ছি, এই সুইচটিকে বাইরে বের করে রেখেছি, হর্নে সিলেক্ট করেছি, টিবেলকে ফ্ল্যাট পজিশন করেছি, মিডকে ফ্ল্যাট পজিশনের থেকে একটু কাট করে রেখেছি এবং বেসকে ফুল কাট করে দিয়েছি। বন্ধুরা, আমি অ্যাম্পলিফায়ার অন করছি এবং অডিও অন করছি। বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি, দেখুন একটি লাইটও শো হয়নি, কোনো লাইট শো হয়নি অ্যাম্পলিফায়ারে। তো চলুন বন্ধুরা, এরপর আমরা অ্যাম্পলিফায়ার থেকে যে ইউনিট বাজছে সেখানে যাচ্ছি। বন্ধুরা, এরপর শেষ ইউনিট যেটি রয়েছে সেটিকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এবং হেডফোন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে প্রত্যেকটি ইউনিটের সাউন্ড কিন্তু একই আছে। তার কারণ
প্রথমে 40 ওয়াটে সিলেক্ট করা আছে এবং যত দূরে এসেছি শেষের দুটিকে আমি 50 ওয়াটে সিলেক্ট করে রেখেছি। আমার এখানে গেন কমছে, ভোল্টেজ কমছে, সেই জন্য আমি এখানে 50 ওয়াটে সিলেক্ট করে রেখেছি। বন্ধুরা একটা জিনিস জেনে রাখবেন, তার গুটানো আছে মানে কয়েল হচ্ছে, এর থেকে তার যদি ফেলে চালান, যখন দূরে চালাবেন তার যখন সোজা হয়ে চলবে মানে ফেলে চালাবেন, তখন কিন্তু সাউন্ড এর থেকে একটু হলেও বেশি হবে। এখানে তার গুটানো আছে মানে কয়েল হচ্ছে। বন্ধুরা যে তারগুলি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি 150 mm তার ব্যবহার করা হয়েছে। আমরা 150 mm তার ব্যবহার করলে অ্যাম্পলিফায়ার থেকে যে ভোল্টেজ আউট হচ্ছে সেই ভোল্টেজ টোটাল ইউনিট পর্যন্ত চলে আসে। তারের গেজ ওই জন্য ভালো ব্যবহার করেছি। আর সবশেষে যেটি আপনাদের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে বলছি, সেটি হলো স্ট্রেঞ্জারের যে পুরনো 501 ছিল, পুরনো 501-এর যে ক্ষমতা ছিল ওইটিতে কিন্তু 10টি ইউনিট এরকমভাবে খুব ভালো বাজানো যেত, কিন্তু এখনকার যে অ্যাম্পলিফায়ার সেই অ্যাম্পলিফায়ারে দেখা যাচ্ছে যে 8টি পর্যন্ত ভালো চলছে, 10টি লাগিয়ে দিলে কিন্তু টেম্পারেচার মারছে বা ওভারলোড করছে। বন্ধুরা এখনকার যে নতুন অ্যাম্পলিফায়ার এইভাবে যদি চালান, 8টি চালানোই ভালো, যেহেতু তার আমি লং করেছি, যদি তার আপনার শর্ট থাকে তাহলে আপনি 10টা পর্যন্ত চালাতে পারেন, কিন্তু তার যেহেতু আমি 6 কয়েলের মতো তার দিয়েছি সেই জন্য আমি এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে 8টি চালাতে বলবো। কিন্তু যদি আপনার কাছে পিভিটি পুরনো 501 থেকে থাকে তাহলে আপনি 10টি চালাতে পারবেন এইভাবে কানেকশন করে। বন্ধুরা এই ছিল বিশ্বকর্মা পুজোর কাজ করার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন অ্যাম্পলিফায়ারে 8টা চালান এবং পুরনো অ্যাম্পলিফায়ারে 10টা চালান, এইভাবে চালান, দেখবেন খুব সুন্দর ইউনিটগুলি পারফরমেন্স করছে। ভিডিও আর বড় করবো না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই PVT 501 অ্যাম্পলিফায়ারের সঙ্গে যে এক্সটি ইউনিট রয়েছে কটি লাগাবেন, কীভাবে লাগাবেন, কতটি দূরত্ব পর্যন্ত লাগাবেন সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।